হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ 21 আগস্ট 2022 রবিবার চলে এলাম আজকের আবহাওয়ার খবর নিয়ে। আবহাওয়ার খবরে শুরুতেই চলে যাব আলিপুর হাওয়া দপ্তরের তরফে কি জানা যাচ্ছে, তারপর আমরা লাইভ ম্যাপে যাব, দেখব কি গতি প্রকৃতি রয়েছে আবহাওয়ার। রবিবার থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কমতে শুরু করবে, কারণ নিম্নচাপ ক্রমশ ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের দিকে এগিয়ে চলেছে। তার জেরে রবিবার থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হতে শুরু করবে। কলকাতাতেও কমবে বৃষ্টির দাপট, তার সঙ্গে অস্বস্তিকর গরম বাড়তে শুরু করবে বলে জানিয়েছে হাওয়া অফিস। রবিবার থেকেই আবহাওয়ার উন্নতি হতে শুরু করবে এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। মেঘলা আকাশের মাঝে 2-1 পশলা বৃষ্টি হয়েছে ঠিকই, নিম্নচাপের তেমন দাপট আর দেখা যায়নি শহরে। জেলাগুলিতে বৃষ্টি কমতে শুরু করেছে, কারণ নিম্নচাপ ক্রমশ ঝাড়খণ্ড আর ছত্তিশগড়ের দিকে এগোতে শুরু করে দিয়েছে, সে কারণে দুর্যোগের মেঘ কাটবে রাজ্যে। বৃষ্টি কমতে শুরু করেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বঙ্গোপসাগরে নিম্নচাপের দাপটে গত শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট বেড়েছিল। তো বন্ধুরা, এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। কলকাতা তো সেরকম কোনো বর্ষণের খবর নেই, আমরা সরাসরি চলে যাই লাইভ ম্যাপে। কী দেখতে পাচ্ছি লাইভ ম্যাপে? আমরা যেটা দেখতে পাচ্ছি তাতে নিম্নচাপ এই মুহূর্তে কিন্তু ছত্তিশগড়ের দিকে চলে গেছে, বা মধ্যপ্রদেশ বলা যেতে পারে। আগামী দিনে আর কোনো নতুন নিম্নচাপ হচ্ছে কি না একবার আমরা চট করে দেখে নেব ডেটগুলোকে ফাস্ট ফরওয়ার্ড করে। আপাতত আমরা যে আপডেট আছে, মঙ্গলবার 30 তারিখ অবধি, মানে সামনের মঙ্গলবার হচ্ছে 23, তার পরের মঙ্গলবার 30 তারিখ, তার মধ্যে কিন্তু আমরা আর কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ দেখতে পেলাম না। তার মানে এ মাসে আর কোনো নতুন নিম্নচাপের দেখা পাচ্ছি না সেরকমই দেখতে পাচ্ছি লাইভ ম্যাপে। এরপর আমরা চলে যাব এই মুহূর্তের উপগ্রহ চিত্র কি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কিন্তু খানিকটা মেঘ রয়েছে কলকাতার উপরে, তবে সেটা অতি ভারী মেঘ নয়, সামান্য মেঘ রয়েছে। শুধু কলকাতা নয়, ঝাড়গ্রামের উপরেও রয়েছে, খানিকটা বর্ধমানের উপরেও আমরা দেখতে পাচ্ছি। বাকি কিন্তু পুরো পরিষ্কার উত্তরবঙ্গ, পুরো বাংলাদেশ, ত্রিপুরা এবং আসাম এই মুহূর্তে একেবারে ঝকঝক করছে, সব জায়গায় রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। বৃষ্টিও বজ্র মুটে যাব, বৃষ্টিও বজ্র মুটে গেলে এই মুহূর্তেও আমরা দেখতে পাচ্ছি সেরকম কোনো বৃষ্টি কোথাও নেই। সামান্য একটু ঝাড়গ্রামের দিকে মেঘ রয়েছে, বৃষ্টি রয়েছে, আর কলকাতার উপর একটু মেঘ রয়েছে, বৃষ্টি নেই। আর পরবর্তী সময়গুলো কিন্তু একেবারেই পরিষ্কার থাকবে, আজ এবং আগামীকাল সোমবার 22 তারিখ একেবারে পরিষ্কার, কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনাও দেখা যাচ্ছে না। শুধু সিলেটের কাছে একটুখানি বৃষ্টি সামান্য দেখা যাচ্ছে, বাকি কিন্তু এর মধ্যে সোমবার মানে আজ রবি আর সোমবারে কোনো বৃষ্টি দেখলাম না। মঙ্গলবার দিন ভোরবেলার দিকে ত্রিপুরা এবং পুরো বাংলাদেশ জুড়ে অল্প বিস্তর বৃষ্টি রয়েছে। মঙ্গলবারের যা পরিস্থিতি তাতে চিটাগাং মহেশখালীর দিকে একটু বৃষ্টি বাড়বে, ত্রিপুরার দিকে একটু বৃষ্টি বাড়বে, কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টি নেই না আছে। মঙ্গলবার দিন দুপুরের দিকে হালকা ও মাঝারি বৃষ্টি কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে রয়েছে, আজ ও কাল কোনো বৃষ্টি পেলাম না। মঙ্গলবার দিন খানিকটা বৃষ্টি হয়তো আমরা পেতে পারি, উত্তরবঙ্গ বৃষ্টি, উত্তর বাংলাদেশেও বৃষ্টি মঙ্গলবার দিন দেখা যাচ্ছে, এবং অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গে রয়েছে। এই হচ্ছে পরিস্থিতি, সেরকম কোনো বৃষ্টি আজ ও কাল নেই, 21 ও 22 এটাই দেখার। মঙ্গলবার সামান্য বৃষ্টি দেখতে পেলাম। তাপমাত্রার দিকে যাব, তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন যে আজকে হয়েছে তা নয়, 29-30 মধ্যে রয়েছে পুরো দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ আবার 31-32 দিকে, আর উত্তর বাংলাদেশ 33, ঢাকার দিকে 32 মতো, বরিশাল খুলনার দিকে 31, এবং পুরো বাংলাদেশ জুড়ে এই মুহূর্তে 31-33 মধ্যে রয়েছে। আর চিটাগাং মহেশখালীর দিকে একটু কমে 29-30, ত্রিপুরা এই মুহূর্তে রয়েছে 30, এবং গোয়ালপাড়া, গুয়াহাটি এই সমস্ত জায়গাতেই কিন্তু 30-31 মধ্যেই রয়েছে। তার মানে পুরো বেঙ্গল জোন এই মুহূর্তে 30-33 মধ্যে তাপমাত্রা ক্যারি করছে। তো বন্ধুরা, এটা ছিল আজকের আবহাওয়ার আপডেট, যেটা দেখতে পেলাম সেটা আপনাদের একবার জানিয়ে ভিডিওটা শেষ করব। আমরা মূলত দেখতে পেলাম যে আজ 21 তারিখ রবিবার এবং আগামীকাল 22 তারিখ সোমবার, এই দুদিন কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে এবং পশ্চিমবঙ্গের কোথাও সেরকম বৃষ্টি নেই, বাংলাদেশেও দেখা গেল না। আগামীকাল রাতের দিকে সিলেটের কাছে সামান্য একটু বৃষ্টি দেখলাম, বাকি আর কোথাও কোনো বৃষ্টি নেই রবি আর সোম, আর থাকলেও খুব ঝিরিঝিরি অল্প বৃষ্টি, একেবারে লোকাল যে মেঘ তার দ্বারা হবে, বড় কোনো মেঘ বাইরে থেকে প্রবেশ করছে না।
আর যেটা দেখলাম মঙ্গলবার দিন দুপুরের দিকে দক্ষিণবঙ্গে একটু বৃষ্টি লক্ষ্য করা গেল, যেটা বঙ্গোপসাগর থেকে মেঘের প্রবেশে ঘটবে। আর পুরো বাংলাদেশ জুড়েই কিন্তু একটা অল্প বিস্তর বৃষ্টি মঙ্গলবার দিন লক্ষ্য করলাম। তো এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। আশা করি এই আপডেট আপনাদের কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।